থাইল্যান্ডের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে শনিবার শুরু হবে এবারের নারী এশিয়া কাপ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30। এদিকে ঘরের মাঠে এশিয়া কাপ হওয়ায় কোনো চ্যালেঞ্জ নেই বলে মানছেন দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। সিলেট থেকে সৈয়দ রাসেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইমরান হোসেন। প্রকৃতিতে ঘিরে থাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বছরের বেশিরভাগ সময় অনুশীলন করেন নিগার সুলতানা জ্যোতিরা। এখানেই নিজেদের এশিয়া কাপ শিরোপা ধরে রাখার মিশনে শনিবার মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, নিজেদের মাঠে খেলা, তাই জ্যোতিদের জন্য এই ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জেরও বটে। যদিও এ নিয়ে কোনো চাপ নেই অধিনায়কের। নিজের ঘরে কিন্তু কখনো চ্যালেঞ্জ আমি ওভাবে মনে করতেছি না, কারণ হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ম্যাচ বাই ম্যাচ ক্রিকেট খেলা। ক্রিকেট এনভায়রনমেন্ট ডিফারেন্ট আছে বা হয়তো বা এখন প্রত্যেকটা টিমের স্ট্রেংথ অনেক বেড়ে গেছে, বাট স্টিল আমরাও ইম্প্রুভ করেছি। সো ফার আমরা আমাদের ক্রিকেটটা খেলতে চাই এবং আমরা আমাদের প্ল্যানে এগোতে চাই। ভালো ক্রিকেট খেললেই কিন্তু ট্রফি আমাদের ঘরে আসবে। সো ফার টার্গেট তো অবশ্যই ভালো ক্রিকেট খেলার এবং অবশ্যই ট্রফি নেওয়া। সিলেটে অসহনীয় গরম, এরপরেও অনুশীলনে ঘাটতি রাখছে না বাংলার মেয়েরা। ওয়েদার নিয়ে এখন আমরা চিন্তা করছি না, কারণ যেহেতু আমরা আবুধাবিতে খেলে এসেছি, ওখানে কিন্তু আরো গরমের মাত্রাটা আরো বেশি ছিল। ওই গরমে কিন্তু কোনো প্লেয়ারের কিন্তু কোনো মাসেল পুল বাড়েন বা কোনো ইঞ্জুরি আমরা পাইনি। দ্যাট মিন্স সব প্লেয়ার অনেক ফিট আছে। সো এখানে আমরা চাইবো যে সব প্লেয়ার যেন ফিট থাকে, যেন সবার জন্য এভেলেবেল থাকে, যেন আমরা সবাই ইলেভেনে যারা খেলতেছি তারা যেন ফিট থাকে এবং পারফর্ম করতে পারে টিমের জন্য। এশিয়া কাপের অষ্টম আসর আরো আকর্ষণীয় করতে দর্শকদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। ইমরান হোসেন, নিউজ 24।